না এই হাত দুইটা আমি ভাঙা দিব বুঝতে পারছ না মা হাতে ঝাড়ু ধরাই দিছি মানে ঝাড়ু দিব মা হোসেন ঝাড়ু দিয়া আমার রুমটা পরিষ্কার করে দিয়ে আর টিনা আমার জন্য গরম পানি করে রাখিস গোসল কর अच्छा ঘরের কাজগুলা কে করব হ্যাঁ এত বড় ঢেঙ্গি মেয়ে হইছে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়া দেন না গলায় ঝুলিয়ে রাইখাতেন মালা বানিয়ে রাখবেন মেয়েরে তাই না আর কোন কাজ কাম যদি দেই তাহলে না মা তোর করতে হবে না রাইখাতে আমি করব কেন আপনার মেয়ের হাত কি সোনার হাত ঠোসকা পড়ে যাব এই নাম ধরেন বৌমা তুমি এভাবে কথা বলছ সংসারে সব কাজ তো আমি করি বৌমা সংসারের কাজকাম সব আপনি করেন তার মানে কি আমি কোনো কাজ করি না তাই না কেন ভাবি মা তো সব সময় কাম কাজ করে তুমি সব সময় চিল্লাইতে থাকো কি লাগা মার সাথে কি আমি চিল্লাই কথাই আছে না সোলে সাখী গাইত কাটা সেই রকম হইছে মা মেয়ের অবস্থা কি মেয়েলে সব কিছু করাইছেন আমার বিরুদ্ধে তাই না হ্যাঁ এই যে শুনেন একটা কথা কই এই যে আমার বাপের বাড়ি থেকে যে টাকাগুলো নিয়ে আসছি সেই টাকা দিয়া এত সুন্দর ঘর বাড়ি রং করছেন আপনার ছেলে ভালো একটা চাকরি পাইছে ঘুষ দিয়ে চাকরি পাইছে তাও তো আমার বাপের বাড়ির টাকা ধরতে গেলে ও যা কামাই করে সব আমার বাপের বাড়ির বুঝলেন তো আমি যা বলবো সবকিছু শুনতে হইব মূল কথা আমি এই বাড়ির মালিক আর তোমরা এই বাড়ির চাকর বুঝলে যে কাজ কাম দিছি করো আর যদি না করেন আম্মা তাহলে মনে রাখেন আপনার এই সুন্দর হাত আর সুন্দর থাকিবে না এই হাত দুইটা আমি ভাঙা দিব বুঝতে পারছ না মা বুঝছি মা তা কি কাজ করা লাগবে এখন কি কাজ করা লাগবে বুঝতে পারতাছেন না আহারে আমার আম্মা কত বড় হয়ে গেছে কত বয়স হয়ে গেছে এখন পর্যন্ত বুঝি না কি করতে হইব হাতে ঝাড়ু ধরাই দিছি মানে ঝাড়ু দিব মা भाग्य अच्छा आमी झाड़ू दे तुम जान कहो ना मा आमार गोसल लागबे ना आमी झाड़ू दे ओ कि बोल करो खाना गोसल आछे तू ओ कि बोल करो কিন্তু এই বাড়িতে আমার মন টিকতেছে না ওই রুম জামাই থেকে কি বিয়া দেয় কেউ কত হ্যাঁ
আমারে থাকতে ভালো লাগে না, গাধার মতো খালি খাটায় আমারে। কোনো কিছু চাইলে তো হাতের কাছে পাই না, উল্টা আমারে আরো কতগুলো কথা শুনায়, আমার উপরে চিল্লা পাল্লা করে। আর দিন শেষে কয় আমি নাকি অগ অত্যাচার করি। আমি কি কাউরে অত্যাচার করতে পারি ভাই? কত আমার এই মুখটা দেখা কি তাই মনে হয়? ভাই বিয়ার আগে কত সুন্দর ছিলাম তাই না বলো? চেহারাটার মধ্যে ফুলের টোকা দিলেও রক্ত জমাট বেঁধে গেত। তোমার কাছেই তো কত মানুষ বিয়ার প্রস্তাব দিছে, কি কও ভাই তাই না? অনেক আইছে। আর এখন বিয়ার পরে এখানে কালির ডাক, এখানে কালির ডাক, এখানে কালির ডাক, সব মেকআপ দিয়ে ডাকছি। কজ্জা সারাদিন কাজ করি, মেকআপ করার সময় পাস কখন? দম কাউকে ভাই, মেকআপ কি সাথে করি? আমার শাশুড়ি হলে এমন একজন মানুষ, রইতে পুরাবো বৃষ্টিতে ভিজাবো, বুঝলা? কি আর করব, দুঃখের কপাল। বাপে তো আর কোনো জায়গায় জায়গা পায় নাই বিয়ে দেওয়ার জন্য। বাপের কইয়া দিও হে যেন মানে দেখতে হে, দুই দিন পর হের মেয়ে আর থাকবো না, থাকবো না। যে কাম কাজ করাইতেছে আর যে অত্যাচার করাইতেছে আমারে। তোদের তো স্বভাব খারাপ, আসুন ভালো মন্দ রান্না করবি বুঝলি? ফ্রিজে যে মাংস রাখা আছে সেগুলো বের করে ভালো করে রান্না করবি। আগে আগে রান্না কইরা আবার খাবার খাইন না। ভাবে তুমি সবসময় আমার সাথে এই রকম কেন করো? কি মুখে মুখে তুই তর্ক করো আমার সাথে? মুখে মুখে তর্ক করো? এই ইয়ালে সাথে কথা বলছ আজকে তুই? ছাড় ভাই, দেখছস আমার মুখে মুখে তর্ক করে ওর গলার সামনে বাইরে গেছে। আজকে তোর কারণে আমার ভাই আমারে বকলো। যাই এখান থেকে, আমার ভাইয়ের গলায় ঝুলা পড়বো, বড় লোক ভাই দেখছে না আমার। ভাই তুই ঘরে চল, ঘরে চল, এক্ষুনি ঘরে চল। আমার সাথে সবসময় ফ্রেন্ডলি চলাফেরা করব, কিন্তু মা যারে নিয়ে আসছে সে তো একটা দরজাল বউ। ভাবি যে তোমাদের উপরে এত অত্যাচার করে, আমিন ভাই জানে না। ভাইরা জানায় কি হইব বল, ভাইরা জানাইলে আর ভাবি অত্যাচার বেশি করবে। আমার নানদিরে আমি রান্না করতে পাঠাইছি, সে এখানে আইসা আমার এলাকার ভাই কাইসারের সাথে কি করতেছে? আমার গুণগান করতেছে তাই না নানদিনে? আই আই, তোরে কি বলছি এখানে আইসার কাছে এগুলো বলতে? হ্যাঁ ওর কাছে বলার থেকে তুই এলাকায় যে মাইক মান না, কে না করছে? হ্যাঁ তুই ওর কাছে বিচার দিয়ে আমার খারাপ বানাইতেছস। আর তুই আমার বাপের বাড়িতে
গলা দিছে আজকে তো শখ করে পড়ছিলাম তোমার বই না কয় আমি পড়ব কইছি ছোট মানুষ পয়রা যদি বাইরে থেকে খুরস দেখাতে চিন্তা করে নিয়ে যাব কোন কথা না শুনে দিছে গলার মধ্যে সব ভাই ভাই তোর ভাবি তো ঠিকই বলছে এগুলো পড়ে তুই যদি যাস তাহলে দেখাতে দিতে পারে ভাই তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু কই নাই আমি গয়নাও চাই নাই ভাবি সব কিছু মিথ্যা কথা বলতেছে আমি কিচ্ছু বলি নাই ছোটকাল থেকে যদি শাসন করতাম এরকম হতো না আসো আমার মেয়ে আমার মুখে চুন কালি মাখতেছে আমার মেয়ে হেও শাশুড়ি অত্যাচার করে ননদ রে অত্যাচার করে ননদ হইলো বোনের মতো শাশুড়ি হলো মায়ের মতো তাদের উপরে অত্যাচার করে তুই এক্ষুনি আমার সাথে চল কাপড় চাপড় লাগবো না তোর যে এক কাপড় আছে এই এক কাপড়ে আমার সাথে চল আব্বা সেই বুঝলা সেই পরে বুঝলা আমার এখানে মানায় না আমার আরো বড় ঘরে মানায় হ আমি যদি আগে বুঝতাম তাহলে আর তোরে এই ব্যক্তি বিয়ে দিতাম না বেরিয়ে আয় বিয়ে সব আপনি আমার মাফ করে দেন আমি সব কাজ করে দিব আপনি আমার বৌমারি নিয়ে যাবেন না বাড়ির থেকে আমার মান সম্মান চলে যাব বিয়ে সব আপনার হাত জোর করে কইতেছি আপনি আমার মাফ করে দেন আমার বৌমার আমার রাইখা যান আমিন বাবাজি তুমি আর এক জায়গায় বিয়া করিয়া সুখে সংসার করো আর এই আমার মেয়ের গয়নাগাটি সব রাইখা গেলাম এটা তোমার সেই বোরে দিয়ে দিও বাবা এগুলো কি কইতেছে হ্যাঁ আমি ঠিকই কইতেছি আব্বা তাহলে চলো আমার তো এখানে থাকার দরকার নাই এসব ছোট লোকদের সাথে আমরা কেন উঠা বসা করবো বলো হ্যাঁ তুই এই সমস্ত ছোট লোকের সাথে উঠা বসা করতে পারবি না তুই কি মনে করছিস তোরে আমি বাড়িতে নিয়ে যাবো তোরে নিয়ে যাবো যমুনা নদীতে নিয়ে তিন টুকরা করে যমুনা নদীতে থুয়া যাবো তুই আমার মুখে চুনকালি মাখতাস এটা আমি আর সহ্য করতে পারতাছি না তুই মায়ের মতো শাশুড়ি তারে অত্যাচার করস আর বোনের মতো ননদ তার উপর অত্যাচার করস নু না বিয়া সাহ বৌমা আমার মেয়ের মতো বৌমা আমার যতই মারুক যতই কাটুক ও আমার মেয়ে আমার মেয়ে আমার বাড়িতেই থাকবো ওই যে দেখ শুনছ শাশুড়ি কারে কয় শেখ আব্বা আমি না আসলে মা কারে বলে আমি তো জানি না বুঝি না আমার মা তো আমার ছোটবেলায় রেখে মারা গেছে মা আপনি আমারে মাফ করে দেন মাফ করে দেন মা আপনি যদি আমারে মাফ না করেন আল্লাহ যে আমার প্রতি নারাজ থাকবো না মা তুই মাফ চাই আমার ছোট করিস না তুই না আমার ছেলের বউ না তুই আমার মেয়ে মা আমি তোর উপরে
কত অত্যাচার করছি, কত খারাপ খারাপ বকা করছি। মা, আমার আমার ভুলের কোনো ক্ষমা হয় না। তারপরে আপনি আর সবাই আমার অনেক আপন করে নিছে। আমি আমি এখন থেকে ভালো হয়ে গেলাম। আমি আজকে থেকে এই বাড়ির লক্ষ্মী বউ হয়ে থাকবো, সবার কথা শুনবো। আজকে থেকে আমি সবার সেবা যত্ন করবো। তাও সাহেব ঘরে আসে। চলো, ঠিক আছে বাবা, চলো।